টানা দুই বছর মোহাম্মদপুর থানার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা ধরে রেখেছে সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ। আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানটি। গেল ডিসেম্বরে দুবাইয়ে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড ও প্রিন্সিপাল অব দ্য ইয়ার পদক অর্জন করেছে। পাশাপাশি এই প্রতিষ্ঠানের গত দুই বছর সেরা অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। আশিক মাহমুদের প্রতিবেদন। 2004 সালে রাজধানীর মোহাম্মদপুরে প্রতিষ্ঠিত হয় মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ। চালুর প্রথম দিকে অনেকটা অবহেলিত ছিল প্রতিষ্ঠানটি, তবে ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করে। 2014 সালে লেফটেন্যান্ট কর্নেল কাজী শরীফউদ্দিন অধ্যক্ষ হিসেবে যোগদানের পর গত চার বছরে ভালো প্রতিষ্ঠানের তালিকায় উঠে আসে মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের নাম। এই স্কুলে এসে আমি ডিসিপ্লিন মেনটেন করা, একজন আদর্শ একজন ছাত্রী হওয়া শিখেছি। শিক্ষকরা আমাদের সাথে অনেক বন্ধুত্বসুলভ আচরণ করে এবং তারা আমাদের সকল সমস্যাগুলো বুঝে এবং তা সমাধান করার চেষ্টা করে। শ্রেষ্ঠত্বের প্রমাণ দেয় দুই বছর আগে সরকারি হয়েছে প্রতিষ্ঠানটি। 2017 ও 2018 সালে সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ মোহাম্মদপুর থানায় সেরা প্রতিষ্ঠান নির্বাচিত হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল কাজী শরীফউদ্দিনও সেরা অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। আন্তর্জাতিক পরিমণ্ডলেও সুনাম কুড়িয়েছে এই প্রতিষ্ঠানটি। গত 23 ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড 2018-তে বেস্ট ইনস্টিটিউশন এর পদক পেয়েছে ঢাকার সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ। আর এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ পেয়েছেন প্রিন্সিপাল অব দ্য ইয়ার পদক। শিক্ষকদের পাঠদান পদ্ধতি, নিয়মাবর্তিতা, শৃঙ্খলা, অধ্যাবসায়, সহশিক্ষা কার্যক্রম এবং শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টাই সাফল্য বলে জানালেন অধ্যক্ষ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমার দিক নির্দেশনা, বাবা সোনা তোমরা আমার সন্তান, পৃথিবীর সব জায়গা থেকে তোমরা ভালো জিনিস শিক্ষা গ্রহণ করো এবং খারাপ জিনিসকে বর্জন করো। এখানে ডিসিপ্লিনটাকে প্রাধান্য দেওয়া হয় তার একটাই কারণ, যে পড়ালেখার পাশাপাশি বাচ্চারা যাতে জীবন গড়ার সুযোগ পায়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় শ্রেষ্ঠত্বের এই ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে বলে আশা করেন তিনি। আশিক মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।